বাংলাদেশের উপকূলে আঘাতানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়েছে এজন্য চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারাদেশে তীব্র বাতাস সহ বৃষ্টিপাত হচ্ছে এতে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসীও বিস্তারিত শৈকত সাদিকের প্রতিবেদনে প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার খেপুপাড়া সহ বাংলাদেশের ১৬ উপকূলীয় জেলায় আঘাত হানে ঘন্টায় সর্বোচ্চ একশো এগারো কিলোমিটার গতিবেগের বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় রাতভর তাণ্ডব চালায় তবে সকাল নয়টার দিকে ক্রমশ দুর্বল হতে থাকে এই ঝড় সোমবার বেলা এগারোটায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিমালের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান স্থল নিম্ন চাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল নয়টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল নয়টায় যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে ঝড়টি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে যশোর হয়ে পশ্চিমবঙ্গের দিকে যায় ক্রমশ দুর্বল হয়ে যাওয়ায় সকল সমুদ্র বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে দেয় আবহাওয়া অফিস তবে ঝড়ের প্রভাবে দিনভর দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকে রাজধানী ঢাকায় সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঘর থেকে বেরিয়ে যানবাহনের সংকট রাস্তাঘাট কিছুটা তলিয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়ে নগরবাসী গাড়ি না আর যেটাও পাচ্ছি উঠতে পারতেছি না আর মানুষের যে একটা দুর্ভোগ মহিলা মানুষ তো বাসে উঠতেই পারতেছে না কজ পুরুষ মানুষেরই যে অবস্থা আল্লাহ পাখের বৃষ্টি দিছে রকমত বৃষ্টি দিছে রাস্তাঘাটে একটু সমস্যা আছে পাশাপাশি রিক্সা চালক কিংবা রাইড শেয়ার চালক সহ খেটে খাওয়া মানুষরা বৃষ্টিতে ভিজে যানবাহন চালায় এই তো আমাদের বৃষ্টিতে তো মনে করেন টিপ কমে থাকে না কেউ বৃষ্টিতে বৃষ্টি যেতে চায় না সৈকত সাদিক বাংলা ভিশন ঢাকা